যতনে রাখিও কানু, যতনে রাখিও সমর্পণ করে দিয়ে বলছে, আরে বলরাম তোর উপর ভরসা করে আমার লীলামণিকে তোর হাতে সমর্পণ করিলাম, সে তো গণ গণ নবনী সেবা করি, যখন আমার কানু কিদে পাবে তাকে গণ গণ তুই নবনী সেবা দিস, আর দেখিস ফাংশন চলে যেন আমার গোপালকে না নিয়ে যায়, তাই মায়ের মা কি করেছে গোপালকে রক্ষা মন্ত্র পাঠ করে দিয়ে নবসাজে সাজিয়ে দিয়ে আজ সকল সকাগণদের সাথে দিয়েছে। দেখবেন সময় কম, আমার প্লেয়ার সময় 12টা ছিল, পার হয়ে গিয়েছে, তা আমরা শেষ করতে যাচ্ছি। মা সন্তান যখন বাড়ি থেকে বের হয় তখন মা এই কনিষ্ঠ অঙ্গুলে একটা কামড় দেয়। যারা কীর্তন হৃদয়ে অঙ্গম করে, কীর্তন যারা মন দিয়ে শ্রবণ করে, তাদের জীবনে বিপদ হতে পারে না। কেমন করে ভগবান তার মার কাছ থেকে কেমন করে বিদায় নিয়েছেন, ষষ্ঠাঙ্গে ভূমিতে পড়ে ভক্তি দিয়ে বাড়ির বাইরে হয়েছেন, মা তাকে রক্ষা মন্ত্র পাঠ করেছে, মা তার কনিষ্ঠ আঙ্গুলে একটা কামড় দিয়েছে। যাদের মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ যাদের উপর বর্ষিত আছে, যারা কৃষ্ণ নামের মালা গলায় দিয়ে, বালে চন্দনের তিলক দিয়ে যারা রাস্তায় বের হয়, তাদের কোনোদিন অপমৃত্যু হয় না। বিদায় গো প্রেমানন্দ, তাই রক্ষা মন্ত্র পাঠ করে এবার সকল সখাগণকে সাথে নিয়ে আর গো আমার নাদির আদি প্রাণ গোবিন্দ জীবন কানাই আজ গুষ্ঠ গোচারণের দিকে রওনা হয়েছে। হজায় গো মুরারি বাজাইয়া, হজায় গো মুরারি বাজাইয়া, হজায় গো মুরারি বাজাইয়া,
বাঁশিটি বাজাইয়া বাঁশিটি আদার
পাহাড়ে পাগল ভাই তখন প্রাণ বন্ধু আর বিরহ লেগেছে। ললিতা বিশাখাকে বলছে, হঠাৎ কান্নাকাটি শুরু করেছে যেন বিশ্বমিত্রা জ্বর হয়েছে। ললিতা সখী বিশাখা চম্পকা সবাই এসেছে। জটিলা বলছে, বধু গো, ও বৌমা, তোমার আজ কি হলো? ললিতা বিশাখা বলছে, আগো তোমার বউকে যে মুখে ধরেছে। বলছে, কি বলো? জটিলা কুটিলা বুধকে খুব ভয় পায়। বলছে, বিশুকা, এই বুধকে কেমন করে তাড়ানো যায়? বলছে, অলদের ছোট ভাই কৃষ্ণকে যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার বধুর জ্বর সেরে যাবে। যেমনি কথা তেমন কাজ। আজ গুটে যাচ্ছে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ। ললিতা বিশুকা সখে মিলে আজ তুঙ্গ মন্দিরে নিয়ে এসেছে ভগবান কৃষ্ণকে বৈদ্য রূপে এসেছেন। যখনই প্রাণ গোবিন্দ বলছে, যাকে আমি বুধ তাড়াবো, যারা পাশে থাকে।